ভোটারদের কেন্দ্রমুখী করার চ্যালেঞ্জ নিয়ে প্রচারণায় রংপুর দুই আসনের প্রার্থীরা। উন্নয়নের ধারাবাহিকতায় বিজয় বিশ্বাসী নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরীটিও আর সার্বক্ষণিক জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে প্রচারণা চালাচ্ছেন কৃষক লীগ নেতা। স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু এই দুই প্রার্থীর লড়াইয়ের মাঝে সুবিধা নিতে মরিয়া লাঙ্গনের আরিসুর রহমান মণ্ডল। জেলার ছয় আসনের মধ্যে সবচেয়ে কম প্রার্থী রংপুর দুই আসনে, মাত্র তিন জন। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। জামায়াত অধ্যুষিত এলাকাটিতে ভোটারদের কেন্দ্রমুখী করতে চলছে জমজমাট প্রচারণা। ভোটাররাও হয়ে উঠেছেন নির্বাচনমুখী। এই ভোটের আলো সময় আছে, এখন দেখি শেষ পর্যন্ত কাকে ভালো লাগে। বিবেক বিবেচনা করিয়া আমরা সেন্টারে যা দেখিয়া তাকে আমরা ভোট দেব। যেটা জনগণের বন্ধু, জনগণের পাশে সে দাঁড়ায়, তাকেই আমরা নির্বাচিত করব। আমাদের বিপদে আপদে সে পাশে থাকবে, তাকেই আমরা নির্বাচিত করব। নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক ভোটারদের কেন্দ্রে টানার আপ্রাণ চেষ্টা করছেন। আবারও নৌকায় ভোট বিপ্লব হবে বলে আত্মবিশ্বাসী তিনি। জনগণের মধ্যে একটা সাড়া উঠেছে যে এখানে নৌকাকে ভোট দিলেই শেখ হাসিনাকেই ভোট দেওয়া হয়, এবং শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী হবেন, সরাসরি শেখ হাসিনাই উন্নয়ন দেখভাল করবেন। এদিকে ট্রাক প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু। আমি কাউকে ফ্যাক্টর মনে করছি না, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত রায় আমার প্রতি উৎসাহ দেখাচ্ছেন, আমি মনে করি আমার সঙ্গে কারো কম্পিটিশনই হবে না। দীর্ঘ সময় এলাকার বাইরে থাকা আনিসুর রহমান মণ্ডল লাঙ্গল প্রতীক নিয়ে আছেন ভোটের মাঠে। একই দলের দুই প্রার্থীর মাঝে বাড়তি সুবিধা নিতে মরিয়া সাবেক এই সংসদ সদস্য। জাতীয় পার্টির লাঙ্গলের যে ভোটার আছে, আপনারা দেখবেন রেজাল্ট আমাদের পক্ষে যাবে, আমরা ইনশাল্লাহ বিজয়ী হব, বিজয়ী হওয়ার সময়ের ব্যাপার, এবং লক্ষাধিক ভোট আমরা জাতীয় পার্টিতে পাব। তারাগঞ্জ বদরগঞ্জ নিয়ে গঠিত রংপুর দুই আসনে 3,57,046 ভোটারের মধ্যে প্রায় 50,000 সংখ্যালঘু রয়েছেন। আসনটিতে দ্বিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।